হ্যালো ভিউয়ার্স যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি আগেও বলেছি আবারও বলছি নিজের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে রাখবে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের কোথায় কী বিশেষ উল্লেখযোগ্য জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের শিল্প পশ্চিমবঙ্গের বাণিজ্য পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ইত্যাদি তথ্য জেনে রাখবে অর্থাৎ কমপ্লিট পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ভিডিওটি রয়েছে সেটি একটু দেখে নেবে এই ভিডিওটি তোমরা নিচের ডেসক্রিপশনেও পেয়ে যেতে পারো এছাড়া আর একটা কথা বলবো নিজের জেলা সম্বন্ধে ইন্টারভিউয়ের ক্ষেত্রে নিজের জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা নিজের জেলাতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব করা রয়েছে নিজের জেলাতে উল্লেখযোগ্য শিল্প কী রয়েছে উল্লেখযোগ্য স্থান কী কী রয়েছে উল্লেখযোগ্য ঘটনা কী কী ঘটেছিল ইত্যাদি তথ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ জেনে রাখতে হবে সমস্ত তথ্য জেনে রাখতে হবে কারণ দেখো কারণ তুমি ইন্টারভিউ দিচ্ছ তোমার মনে হচ্ছে আমি কলকাতাতে বসে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু যে ইন্টারভিউয়ার হতে তো পারে তিনি তোমার জেলারই লোক কারণ কলকাতায় বসে ইন্টারভিউ নিচ্ছেন মানে কলকাতার লোক এমন তো নয় হয়তো তোমার জেলার লোক অর্থাৎ তোমার জেলা সম্বন্ধে হয়তো তিনি বিশেষ কিছু তথ্য জানেন তোমাকে সেগুলোই জিজ্ঞাসা করবেন বা ওই তোমার জেলা সম্বন্ধে তার বিশেষ কিউরিয়সিটি রয়েছে তখনই জানতে চাইবেন তো এইভাবে আমি পরপর শুরু করেছি আমি উত্তর চব্বিশ পরগনায় এর আগে ডিসকাস করেছি যারা উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেও তারা দেখে নাও সেখানে আমি উত্তর চব্বিশ পরগনার সমস্ত তথ্য আলোচনা করেছি তবে তথ্যের তো শেষ নেই একটা ভিডিওতে তো সম্পূর্ণ কভার করা সম্ভব নয় আমি চেষ্টা করেছি প্রয়োজনে আরেকটি পার্ট বের করবো তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি ডিসকাস করছি নদিয়া জেলা সম্পর্কে নদিয়া জেলা সম্পর্কে সম্পূর্ণ তথ্য মোটামুটি বলা যায় যতটা পেরেছি আরও কিছুটা যদি তথ্য আমি কালেক্ট করতে পারি আমি পরবর্তীতে সেকেন্ড পার্ট তৈরি করে দেবো তো যারা নদিয়া জেলা থেকে ইন্টারভিউতে দিয়ে যাচ্ছ সে পুলিশ ইন্টারভিউ হোক বা স্কুল এসআই হোক বা মোটর ভেহিকেল হোক বা যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে নদীয়া জেলা সম্পর্কে সমস্ত তথ্য জেনে রাখা অত্যন্ত জরুরি তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে যে দীনবন্ধু মিত্র কোথায় জন্মগ্রহণ করেন বল্লাল টিপি কোথায় রয়েছে তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে নবদ্বীপে কত মন্দির রয়েছে নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত মায়াপুরে কোন প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে কেন নিমায়ের নাম নিমাই হয়েছিল ইত্যাদি সমস্ত তথ্য যা তোমার জেলার সম্পর্কে জড়িত তা কিন্তু জেনে রাখতে হবে আমি চেষ্টা করেছি একটি ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরার তোমরা অবশ্যই অবশ্যই বারবার এই ভিডিওটি দেখবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি বাকি জেলাগুলো সম্বন্ধেও পরপর আলোচনাতে আসছি তবে আজকের জন্য তোমাদের থাকলো নদিয়া তো দেখে নাও এক নজরে নদীয়া হ্যালো ভিয়ার্স আমরা এক নজরে নদীয়া জেলা সম্বন্ধে সমস্ত তথ্যগুলো দেখে নেব এটা যারা জেলা থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম দেখো সতেরোশো সাতাশি সালে নদীয়া জেলার জন্ম হয় নদীয়া জেলা গঠিত হয় কবে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তবে বর্তমান হুগলি ও উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এই জেলার মধ্যে ছিল অর্থাৎ হুগলি জেলার কিছুটা অংশ এবং উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এই জেলার মধ্যে ছিল এবং উনিশশো সালে যখন পুনর্গঠন হয় তখন কিন্তু এখন যে বর্তমান রূপটা আমরা দেখতে পাচ্ছি তা সেই উনিশশো আটচল্লিশ সাল থেকেই রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে সাময়িকভাবে এই জেলার নাম নবদ্বীপ হয়েছিল এটা মনে রাখবে যে কোনো এক সময় কিন্তু এই নদিয়া জেলার নাম নবদ্বীপ ছিল এবং সেটা উনিশশো সালে কিছু দিনের জন্য আর শ্রীচৈতন্যের শহর নদিয়া আর শ্রী নবদ্বীপ ধাম শ্রী চৈতন্যের জন্মস্থান সেখান থেকেই নাম হয়েছে নদিয়া। এই নদিয়া জেলার সদর শহর হলো কৃষ্ণনগর আয়তন তিন হাজার নশো সাতাশ বর্গ কিমি সবথেকে সব থেকে উল্লেখযোগ্য মনে রাখবে যে কর্কটক্রান্তি রেখা এই জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে এই জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে চলে গেছে কর্কটক্রান্তি রেখা এবং এই জন্যই কিন্তু এই জেলাতে প্রচণ্ড গরম অনুভূত হয় এই জেলার প্রধান নদীগুলো কি ভাগীরথী জলঙ্গি ভৈরব নদী মাথাভাঙা ইছামতি যমুনা কঙ্কনা মরালি অঞ্জনা প্রধান নদী এই সমস্ত এবং এই জেলাতে ধান গম পাট আখ আলু ডাল ইত্যাদি চাষ হয় প্রধানত এই জেলাতে ধান গম পাট আখ আলু ডাল চাষ হয় এই জেলার কল্যাণী অন্যতম একটি শহর কল্যাণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উপনিবেশ ছিল ওই কল্যাণী সেখানে এখনও কিছু নিদর্শন রয়েছে ধ্বংসাবশেষ কিছু রয়েছে এবং বিধানচন্দ্র রায় এই কল্যাণী শহরের উপকার সে আমি পরে আলোচনা করব তো তো কল্যাণীতে কিন্তু বিশেষ কিছু কলকারখানা রয়েছে কি কী রয়েছে সেখানে রয়েছে স্পিনিং মিল এছাড়া হরিণঘাটাতে রয়েছে ডেয়ারি শিল্প বিখ্যাত অন্যদিকে গয়েশপুরে রয়েছে কোলমার্ক কেমিক্যাল লিমিটেড এটা মনে রাখবে এই জেলার উল্লেখযোগ্য সড়ক যেটি সেটা হচ্ছে কলকাতা থেকে রানাঘাট হয়ে কলকাতা থেকে রানাঘাট হয়ে যে সড়কটি রয়েছে যে জাতীয় সড়কটি রয়েছে সেটা হচ্ছে চৈত্র নম্বর জাতীয় সড়ক কলকাতা থেকে রানাঘাট হয়ে এই জেলাতে মহকুমা মোট চারটি কি কী কৃষ্ণনগর তেহট্ট রানাঘাট আর কল্যাণী মোট চারটি মহকুমা রয়েছে এই জেলাতে পুরসভা নদিয়াতে মোট পুরসভা রয়েছে দশটি এবং থানা রয়েছে বাইশটি বিধানসভা মোট পনেরোটি এবং লোকসভা লোকসভা রয়েছে দুটি রানাঘাট এবং কৃষ্ণনগর নদিয়ার টুঙ্গিতে নদিয়ার টুঙ্গিতে স্থলবন্দর গড়ার তৎপরতা শুরু হয়েছে যা পেট্রাপোল বন্দরের চাহিদা কমবে স্থলবন্দর যেমন এদিকে আমাদের পেট্রাপোলে স্থলবন্দর রয়েছে বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য তো নদিয়ার টুঙ্গিতেও একটি স্থলবন্দর তৈরির প্রচেষ্টা চলছে এবং এই স্থলবন্দরটি তৈরি হলে কিন্তু এই পেট্রাপোল বন্দরে যে বিরাট ব্যস্ততা রয়েছে বা ভীষণ চাপ রয়েছে সেই চাপ অনেকটা কমবে এবং বাংলাদেশে ঢোকার রাস্তাও অনেক কমে যাবে প্রায় পঞ্চান্ন কমি কমে যাবে এবার দেখে নেবো নদীয়ার জনসংখ্যা কত নদীয়ার জনসংখ্যা দেখো একান্ন লক্ষ আটষট্টি হাজার চারশো আট জন মুর্শিদাবাদ ও নদীয়া জেলার সমভূমি মৃতপ্রায় প্রায় বদ্বীপ সমভূমি নামে পরিচিত এই অঞ্চলকে বাগড়ি অঞ্চল বলা হয় তাহলে এই যে নদীয়া জেলার যে সমভূমি রয়েছে তাকে আমরা মৃতপ্রায় সমভূমি বলে জানি এবং এই অঞ্চলকে বাগড়ি অঞ্চলও বলা হয় এবার দেখে নেব বড়ো বড়ো শহরগুলি প্রধান শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত মনে রাখবে কৃষ্ণনগর হচ্ছে জলঙ্গি নদীর তীরে অবস্থিত নদিয়ার শান্তিপুর হচ্ছে চূর্ণি নদীর তীরে অবস্থিত অর্থাৎ পাশেই রয়েছে চূর্ণি নদী নদিয়ার নবদ্বীপ ভাগীরথী নদীর তীরে অবস্থিত অর্থাৎ পাশেই রয়েছে ভাগীরথী নদী আর রানাঘাট রানাঘাটও কিন্তু চুনি নদীর তীরে অবস্থিত এবার আমরা নদীয়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্বন্ধে জানবো বিশেষ বিশেষ কৃতি ব্যক্তিদের সম্বন্ধে জানব প্রথমেই রয়েছে মদনমোহন তর্কালঙ্কার মদনমোহন তর্কালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন জন্মগ্রহণ করেন নদিয়ার নাকাশিপাড়ায় অর্থাৎ নাকাশিপাড়ায় যদি তোমার বাড়ি হয় তোমাকে প্রশ্ন করা হতেই পারে যে মদ মদন মোহন তর্কালঙ্কার কে ছিলেন অ্যাকচুয়ালি মদনমোহন মদন তর্কালঙ্কার ছিলেন বিদ্যাসাগরের সহপাঠী তিনি হিন্দু বিধবা বিবাহ প্রথার বা চালু করার অন্যতম উদ্যোক্তা তার লেখা রসতরঙ্গিনী দত্তা শিশু শিক্ষা ইত্যাদি গ্রন্থগুলো উল্লেখযোগ্য নদিয়া জেলার অন্যতম কৃতি ব্যক্তিত্ব হলেন দীনবন্ধু মিত্র বাংলা নাটকের শ্রেষ্ঠ রূপকার যাকে বলা হয় নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার পিতৃ দত্তর নাম ছিল গন্ধর্ব নারায়ণ এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক উল্লেখযোগ্য নাটক নীলকর সাহেবদের বর্বর অত্যাচারের কথা সেখানে বর্ণনা করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর ইংরেজি অনুবাদটির নাম হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর এছাড়া নীল দর্পণ ছাড়াও তিনি লিখেছেন নবীন তপস্বিনী সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এগুলো কিন্তু দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য সৃষ্টি নদিয়া জেলার অন্য একজন কৃতি ব্যক্তিত্ব হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী তিনি নদিয়া জেলার দহকুল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে ব্রহ্ম সমাজে যোগদান করেন এই পুরীতে মারা যান বিজয়কৃষ্ণ গোস্বামী তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে ব্রহ্ম সমাজ গঠনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল অন্যদিকে রয়েছেন সুরেশ বিশ্বাস নদিয়া জেলার বাসিন্দা ইনি নাথপুরে জন্মগ্রহণ করেন সৈনিক এবং ব্রাজিলের গৃহযুদ্ধে তিনি লড়াই করেন অপরদিকে রয়েছেন দ্বিজেন্দ্র লাল রায় অপরদিকে রয়েছেন দ্বিজেন্দ্রলাল রায় নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন আর্যগাথা আষাঢ়ে হাসির বাগান আলেখ্য ত্রিবেণী ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন এক ঘরে বিরহ প্রায়শ্চিত্ত তার নাটক তারাবাই রানা প্রতাপ সিংহ নূরজাহান মেবারের প্রতন ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক এগুলো কিন্তু আমরা এই ঐতিহাসিক অর্থাৎ জগতে তার বিশেষ খ্যাতি রয়েছে এবং তার অনেক নাটক থেকে কিন্তু মানে চিত্রায়ন হয়েছে অর্থাৎ সিনেমা তৈরি হয়েছে সেগুলো আমরা জানি দেখেওছি অনেকে এই যে ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় নামে তিনি পরিচিত প্রায় পাঁচশো গান তিনি লিখেছেন অর্থাৎ দ্বিজেন্দ্র গীতি বলে আমরা যেটা জানি বাংলাতে সেই দ্বিজেন্দ্র গীতির রচয়িত হচ্ছেন ডিএল রায় তার জন্ম কিন্তু এই নদিয়া জেলাতে প্রায় পাঁচশো গান তিনি রচনা করেছেন আর সব থেকে উল্লেখযোগ্য যে গানটি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি কিন্তু তারই রচনা অন্য আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব করুণানিধান নিধান বন্দ্যোপাধ্যায় নদীয়ার শান্তিপুরে জন্মগ্রহণ করেন বাঙালি কবি বাঙালি কবি হচ্ছেন করুণানিধান বন্দ্যোপাধ্যায় তার কবিতা হল প্রাসাদী ঝরাফুল শান্তিজল জল শান্তি জল একটি কাব্যগ্রন্থ অপরদিকে অন্য আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন দীনেন্দ্র কুমার রায় নদীয়ার মেহেরপুরে তিনি থাকতেন তিনি বিশিষ্ট লেখক তিনি গোয়েন্দা উপন্যাস লিখেছেন তার রচিত রবার্ট ব্লক ও স্মিথ বাসন্তী হামিদা পল্লীচিত্র এগুলি উল্লেখযোগ্য নদিয়ার শান্তিপুরে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী হরিদাস দে মনে রাখবে শান্তিপুরে জন্মগ্রহণ করেন অপরদিকে রয়েছেন চঞ্চল কুমার দে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলেন তিনি তিনি হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী বসন্ত বিশ্বাস উল্লেখযোগ্য এক নাম নদীয়ার পোড়াগাছে জন্মগ্রহণ করেন স্ত্রীলোকের পোশাকে লীলাবতী ছদ্ম নামে উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জকে আহত করেন বসন্ত বিশ্বাস বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তাহলে নদিয়ার পোড়াগাছিতে জন্মগ্রহণ করেন এবং ছদ্মবেশে লীলাবতী ছদ্ম নামে হার্ড ইঞ্জকে বোমা মেরে আহত করেন উনিশশো সালে আমলাবালা জেলে আম্বালা জেলে তার ফাঁসি হয় অন্য আরও এক উল্লেখযোগ্য নাম প্রমোদ রঞ্জন সেনগুপ্ত তিনিও নদিয়াতে জন্মগ্রহণ করেন তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রচার অধিকর্তা হিসেবে কাজ করেছেন প্রমোদ রঞ্জন সেনগুপ্ত বিনা দাস নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন অসহযোগ জাতীয় আন্দোলন উনিশশো এগারো খ্রিস্টাব্দে তাতে তিনি যোগদান করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর জ্যাকসনের উপর তিনি গুলি চালান উনিশশো সালে জ্যাকসনের উপর গুলি চালান ন বছরের কারাদণ্ড হয় এবং তিনি কিন্তু মরিচ ঝাঁপি গণহত্যার প্রতিবাদ করেন যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলার জমশেরপুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচির অনেক কবিতাই আমরা পড়েছি তার কবিতায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ ফুটে উঠেছে নিহারিকা পাঞ্চজন্য মহাভারতী ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন কাজলা দিদি তার উল্লেখযোগ্য কবিতা অন্ধবধূ হাট ইত্যাদি তার লেখা কবিতা এই কাজলা কবিতার আমরা গানও শুনেছি হার্ট কবিতা কিন্তু আমরা স্কুল পাঠ্যে পড়েছি এরপরে আমরা জানব হেমচন্দ্র বাগচি সম্বন্ধে নদিয়া জেলার নগরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট কবি তিনি কলকাতার বাগচি অ্যান্ড সন্স যে প্রকাশনা সংস্থা অর্থাৎ প্রকাশনী তাদের প্রতিষ্ঠাতা তিনি তার রচিত কাব্যগ্রন্থি হলো দীপান্বিতা তীর্থপথে মানসগৃহ নদীয়া জেলার অন্য একজন কৃতি মহিলা হলেন সরলাবালা সরকার বাঙালি মহিলা কবি ও লেখিকা আঠারোশো পঁচাত্তর সালে নদিয়ার কাঠাল গ্রামে জন্মগ্রহণ করেন কবিতা ও গল্প প্রবন্ধ লিখতেন তার রচিত বইগুলি হলো কবিতা প্রবাহ অর্ঘ্য চিত্রপট গল্প সমগ্র এবার আমরা নদিয়া জেলার বিভিন্ন শহরগুলি সম্বন্ধে জানব নদীয়া জেলার উল্লেখযোগ্য শহর কল্যাণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কল্যাণী ছিল আমেরিকার সামরিক বন্দর পূর্বে এই শহরের নাম ছিল রুজভেল্ট টাউন বা রুজভেল্ট নগর স্বাধীনতার পরে উনিশশো সালে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই শহরের পরিকল্পনা তৈরি করেন আর মনে রাখবে কল্যাণী স্টেশনের পূর্ব নাম ছিল চাঁদমারি হল্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এছাড়া কল্যাণীতে আরও অনেক প্রকল্প রয়েছে কল্যাণীতে বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে নদীয়া জেলার একটি অন্যতম শহর শান্তিপুর এই শান্তিপুর মূলত তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং মোহাম্মদ ইয়ারখা নির্মিত তোপসানা মসজিদ রয়েছে এই শান্তিপুরে অন্য আরেকটি শহর ফুলিয়া নদীয়া জেলার ফুলিয়া শহর তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই শহরেই জন্মগ্রহণ করেন কৃত্তিবাস ওঝা অন্য আরেকটি শহর পলাশি নদীয়া জেলার পলাশি কৃষ্ণনগর থেকে প্রায় পঞ্চাশ কমি দূরে অবস্থিত এখানে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশ ফুলের নাম অনুসারে এই যে শহরটার নাম হয়েছে পলাশি মায়াপুরের কাছেই রয়েছে বল্লাল ঢিপি নদিয়ার অন্যতম প্রত্নস্থল এখানে বল্লাল সেন নির্মিত প্রাসাদ ছিল সেটা অনেকেরই ধারণা বা ঐতিহাসিকরা তাই মনে করেন সেন বংশের প্রতিষ্ঠাতা রাজা বল্লাল সেন এগারোশো ষাট থেকে এগারোশো পর্যন্ত বাংলার শাসক ছিলেন তার রচিত দান সাগর অদ্ভুত সাগর উল্লেখযোগ্য গ্রন্থ বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন এই বাংলাতে নদিয়া জেলার মাছদিয়ার তিনকুমি দূরে রয়েছে শিবনিবাস গ্রাম এই গ্রামটি খুব উল্লেখযোগ্য মহারাজা কৃষ্ণচন্দ্র সেখানে রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির নির্মাণ করেন কেন করেন কারণ তিনি যখন মারাঠা আক্রমণ বা বর্গীয় আক্রমণের জন্য অস্থায়ীভাবে তার রাজধানী স্থানান্তরিত করেন এবং সেখানে আশ্রয় নেন তখন সেই স্থানে স্থানটি তার এত ভালো লেগে যায় যে সেখানে তিনি সাময়িকভাবে প্রাসাদও নির্মাণ করে ফেলেন এবং কয়েকটি মন্দির নির্মাণ করেন তাই দেখো মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির নির্মাণ করেন প্রথম মন্দিরটি রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত তাহলে নদীয়া জেলার মাসদিয়াতে রয়েছে রাজরাজেশ্বর মন্দির বর্গী বা মারাঠা আক্রমণের ভয়ে রাজা কৃষ্ণচন্দ্র অস্থায়ীভাবে রাজধানী স্থানান্তরিত করেন স্থানীয়ভাবে বুড়ো শিব মন্দির নামে পরিচিত ওই রাজরাজেশ্বরী মন্দির কৃষ্ণনগর নদিয়া জেলার সদর শহর জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই জেলা সদর শহরটির নাম হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম অনুসারে বাংলাতে কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের অনেক গল্প আমরা পড়েছি এই কৃষ্ণনগর ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তির জন্য বিখ্যাত কৃষ্ণনগর রাজবাড়ি এখনও এখানে রয়েছে সেই রাজবাড়ির মাঠে বসে দোলের মেলা এবং এই মেলাটি মহারাজা কৃষ্ণচন্দ্রই প্রবর্তন করেন মায়াপুর নদিয়া জেলার অন্যতম একটি নগরী মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত মায়াপুরের কাছে জলঙ্গী নদী ভাগীরথীতে মিশে হুগলি নদী নামে প্রবাহিত হয়েছে অর্থাৎ এখানে জলঙ্গী আর ভাবি ভাগীরথী নদী মিশে গিয়ে হুগলি নদী নামে প্রবাহিত হচ্ছে মায়াপুর থেকেই অতীতের মিয়াপুর বর্তমানে মায়াপুর শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিমগাছের নিচে জন্ম হয়েছিল বলে শ্রী চৈতন্যের নাম হয়েছিল নিমায় মত রয়েছে এখানে রয়েছে ইস্কান ইস্কন প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দির এই ইস্কন এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস প্রবেশপথের ডান পাশে রয়েছে বছর ব্যাপী নির্মিত বিশাল সমিধি এই সমাধিটি প্রভুপাদশীল যিনি হলেন এই স্কনের প্রতিষ্ঠাতা অন্যতম শহর নবদ্বীপ গঙ্গা যেখানে জলঙ্গী নদীতে মিশেছে তার বিপরীত পাশেই হচ্ছে নবদ্বীপ এখানে প্রায় একশো ছিয়াশিটি মন্দির রয়েছে এই নবদ্বীপে রাজা লক্ষণ সেন গৌড় থেকে রাজধানী তুলে আনেন নবদ্বীপে মনে রাখবে লক্ষণ সেনের রাজধানী কিন্তু গৌড় থেকে নবদ্বীপে নিয়ে আসা হয়েছিল চৈতন্যের জন্মস্থান মায়াপুর না নবদ্বীপে নিয়ে বিতর্ক রয়েছে অর্থাৎ শ্রী চৈতন্যের জন্মস্থান মায়াপুর না নবদ্বীপ এ নিয়ে বিতর্ক রয়েছে রাসযাত্রা দোলযাত্রা এই নবদ্বীপে পালিত হয় এছাড়া রয়েছে এখানে মহাপ্রভুর বিগ্রহ মন্দির বড় আখড়া মন্দির সচিমাতা মন্দির এবং বিষ্ণুপ্রিয়ার জন্মভিটা বৈষ্ণব ধর্মের পীঠস্থান এই নবদ্বীপ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এই নবদ্বীপে নবদ্বীপকে বাংলার প্রাচীন বাংলার অক্সফোর্ড বলা হতো মনে রাখবে প্রাচীন বাংলার অক্সফোর্ড বলা হতো এই নবদ্বীপ শহরকে কৃষ্ণচন্দ্র রায় নদীয়ার মহারাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায় নদিয়ার রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ তার রাজসভাতে অন্নদামঙ্গল কাব্য রচিত হয় তার রাজসভায় ছিলেন গোপাল ভাঁড় এছাড়া বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন কৃষ্ণচন্দ্র রায় নবদ্বীপের রাস তিনি চালু করেন এবং মীর কাশিমের হাতে তিনি বন্দী হন নদিয়ার রাজবংশের সূচনা করেন ভবানন্দ এই ভবানন্দ হচ্ছেন কৃষ্ণচন্দ্র অর্থাৎ নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা তাই একটু বংশটা আমরা দেখে নেব ভবানন্দ রাঘব রায় তারপরে হচ্ছে কৃষ রুদ্র রায় তারপর রামজীবন রায় রঘুরাম রায় এবং তারপরে ছিলেন কৃষ্ণচন্দ্র রায় কৃত্রিবাস ওঝা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি নদিয়ার ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাল্মুখী রচিত রামায়ণের বাংলা অনুবাদ করেন কৃত্রিবাস ওঝা এবার আমরা জানব শ্রী চৈতন্যদেব সম্বন্ধে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্যদেব তার জন্ম নিয়ে অনেক বিতর্ক রয়েছে নবদ শ্রী চৈতন্যের পিতা ছিলেন জগন্নাথ মিশ্র মাতা ছিলেন শচি মাতা তার পিতৃদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেন এবং গয়াতে যাওয়ার পর ঈশ্বরপুরীর নিকট থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হন চৈতন্যদেব সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য অর্থাৎ চৈতন্যদেব সম্বন্ধে অনেক তথ্যই জানতে হবে তো সে তথ্যগুলো আমরা আরও বিস্তারিত অন্য একটি ভিডিওতে জানব বৈষ্ণব ধর্ম মনে রাখবে বৈষ্ণব ধর্ম হচ্ছে হিন্দু ধর্মেরই একটি শাখা অন্যতম ব্যক্তিত্ব নদিয়া জেলার কৃষ্ণানন্দ আগমবাগিস। তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন তন্ত্রশাস্ত্রে তিনি ছিলেন সুপণ্ডিত তন্ত্রসার গ্রন্থের রচয়িতা তার প্রতিষ্ঠিত মা কালীর রূপেই কিন্তু বাংলা এবং বাংলার বাইরে যে যত পূজা হয় সেই মা কালীর যে রূপ সেই রূপ প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণানন্দ বাগিস রামচন্দ্র বিদ্যাবাগিস একজন অভিধানিক পণ্ডিত তার নিবাস ছিল নদিয়ার পালপাড়াতে রামমোহন রায় প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে অধ্যাপনা করেন রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রহ্ম সমাজের সচিব নিযুক্ত হন রামচন্দ্র বিদ্যাবাগীষ তার লেখা বঙ্গভাষা বিধান উল্লেখযোগ্য তারাশঙ্কর তর্করত্ন নদিয়ার কাঁচাকুলিতে জন্মগ্রহণ করেন ভারতীয় নারীদের দুরবস্থা ও অসহায় অবস্থার চিত্রায়ন করেছেন তারাশঙ্কর তর্করত্ন তার লেখা ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা পশ্মাবলী উল্লেখযোগ্য এছাড়াও নদিয়ার বেথুয়া ডহরিতে রয়েছে একটি স্যাংচুয়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেখানে হরিণ সাপ সজারু খরগোশ পাখি সংরক্ষিত রয়েছে রাজা বল্লাল সেনকে মনে করা হয় এই নদিয়ার প্রতিষ্ঠাতা মুসলিম সেনাপতি উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কর্তৃক বিজিত হওয়ার আগে পর্যন্ত নদিয়া কিন্তু বাংলার রাজধানী ছিল অর্থাৎ নদিয়া একসময় ছিল বাংলার রাজধানী এবং সেটা হচ্ছে মুসলিম সেনাপতি উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এদের দ্বারা আক্রান্ত হওয়ার আগে নদীয়া জেলায় ভাগীরথী নদীর দৈর্ঘ্য একশো সাতাশি কিমি মায়াপুরে রয়েছে বল্লাল ঢিপি এ কথাটি আমি আগেও বলেছি এছাড়া দিগনগরে নদীয়া জেলার অন্যতম একটি স্থান দিগনগর দিগনগরে রাজ পরিবারের রাজা রাঘব রায়ের প্রতিষ্ঠিত রাঘবেশ্বর মন্দির রয়েছে রাঘবেশ্বর প্রতিষ্ঠিত রাঘবেশ্বর মন্দির রয়েছে জবন হরিদাস ঠাকুরের পীঠস্থান সেখানে ভজন গোফা রয়েছে নদিয়ার ফুলিয়াতে